সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আর আমাদের এখানে আরেকটি প্রজেক্ট আছে, তার মধ্যে এই প্রজেক্টটি হলো যেখানে হচ্ছে গরম হাওয়া বের হবে, যেটা আমরা দেখতে পাবো বৈদ্যুতিক সুইচের মাধ্যমে সেটা শুরু হবে। শীতের সময় আমাদের বাসা বাড়িতে যারা খুব অসুস্থ, মানে খুবই সরল সোজা, মানে সাধারণ দরিদ্র মানুষ যারা, তারা হচ্ছে এর সাহায্যে গরমে, মানে শীতের সময় আরামে থাকতে পারবে। এরপরে এটা হচ্ছে ভিনেগার যুক্ত করা আছে, ভিনেগার ও পানির সাথে অক্সিজেন তৈরি হয়ে সেখানে কামিজ উৎপন্ন হচ্ছে, কামিজ উৎপন্ন হওয়ার কারণে এখানে বেলুনটা ফুলে উঠছে। আর এটার সাহায্যে বাসা বাড়িতে আগুন লেগে গেলে বিভিন্নভাবে আগুন নেওয়ানোর কাজে ব্যবহার করতে পারবো। আর এটা একটি রাসায়নিক বিক্রিয়া, যেখানে আমরা ব্যবহার করেছি ভিনেগার, কস্টিক সোজা এবং কেঁচো দলীয় দ্রবণ। এখানে লেবু দেওয়ার কারণে এখানে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফুলে উঠেছে। এটা গরম পানি দিলে এটা অনেক দূরে উঠে পড়বে, এই ফেনাটুক অনেক দূরে চলে যাবে। আর এটা হচ্ছে গ্রামীণ একটি লাইটের মডেল, এটার সাহায্যে এখানে ব্যাটারি চার্জ কম তখন দেখানো সম্ভব হচ্ছে না। এটা আর এটা হচ্ছে প্রজেক্টটি হচ্ছে এমন একটি প্রজেক্ট যেখানে নিচ থেকে তাপ দেওয়ার ফলে উপরে সেটা বায়ু প্রবাহের কারণে সেটা ঘুরতে থাকবে। আমরা সেটা এখানে এটা হচ্ছে বিয়ে বাড়িতে, মানে সব দিকে আলো করার জন্যে, চারিদিকে আলো করার জন্যে একটি মডেল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ফাংশনে ব্যবহার করতে পারি। এটাতে খুবই বৈদ্যুতিক, মানে খরচটা খুবই কম। আর এটা হচ্ছে বিভিন্নভাবে ঘোরানো সম্ভব হচ্ছে যার সাথে। আর এটা হচ্ছে আমার একটি হচ্ছে প্রবণতা কাজ করছে। আমরা নিশ্চয় জানি আর্কিমিডিসের সূত্র, পানি ঘনত্ব আর ডিমের ঘনত্ব, এখানে পানি ঘনত্ব অনেকটাই বেশি আর ডিমের ঘনত্ব অনেকটাই কম, তার কারণে এই ডিমটা এখানে ভাসছে। কিন্তু ওই জায়গাতে দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গাতে পানি ঘনত্বটা ডিমের ঘনত্ব অনেক কম, কারণ এখানে লবণ মিশ্রিত নাই, কিন্তু এখানে লবণ মিশ্রিত করা আছে। লবণ মিশ্রিত করার জন্য এখানে পানি ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে টেলিস্কোপ, যার সাহায্যে আমরা এখান থেকে 180 ডিগ্রি কোণে একটি দেখলে নিজের মাধ্যমে আরেকটা পিছনে দেখা যাচ্ছে, পিছনের বিষয়টা দেখতে পাচ্ছি।